গুড ইভিনিং ফ্রেন্ড গতকাল ঘোষিত হয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু সালে হচ্ছে না অর্থাৎ পরীক্ষা হচ্ছে না নম্বর নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে কি পদ্ধতিতে মূল্যায়ন হবে তা আগামী সাত দিনের মধ্যে জানিয়ে দেবে দশম শ্রেণীর ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম যা কিছুটা জানা গিয়েছে তা হচ্ছে নবম শ্রেণী থেকে তিরিশ পার্সেন্ট এবং দশম শ্রেণী থেকে সত্তর পার্সেন্ট এভাবেই মূল্যায়ন হবে কিন্তু পদ্ধতি কি জানা নেই পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে তর্ক বিতর্ক চলছে এর মধ্যে এক ছাত্রী আত্মঘাতী হয়েছে পরীক্ষা না হওয়ার জন্য যা নিয়ে সারা বাংলা জুড়ে একটি বিতর্ক এবং ক্ষোভ তৈরি হয়েছে পরীক্ষা হলো না সে সিবিএসই আইসিএসই টেন সিবিএসই আইএসসি টুয়েলভ কোনো পরীক্ষাই হলো না অন্যান্য রাজ্যের বোর্ড এক্সামও হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হলো না পরীক্ষা হলো না বা পরীক্ষা নেওয়া হলো না এ নিয়ে বিতর্ক আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পরীক্ষা হওয়া প্রয়োজন পরীক্ষা অবশ্যই হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা হবে না এমনিতেই ছাত্রছাত্রীদের ওপর দিয়ে যে চাপ এবং যে ঝড় বয়ে গিয়েছে এর পরেও তাদের নম্বর তাদের নম্বর নিয়ে ভবিষ্যতে যে কটুক্তি ব্যঙ্গাত্মক বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছে এর বিরোধিতা করি এমনিতেই তারা মানসিক যন্ত্রণার মধ্যে আছে এবার তাদের ওপর আর মানসিক যন্ত্রণা দেবেন না কারণ পরীক্ষা হচ্ছে না সিদ্ধান্ত হয়ে গিয়েছে সুতরাং সেই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে মেনে নিয়ে তা স্থগিত করা উচিত বিতর্কের অবসান করা উচিত এবার আসি যে স্কুলগুলোতে যে কর্মকাণ্ডগুলো হবে তার মধ্যে একটি কর্মকাণ্ড হচ্ছে ক্লাস টুয়েলভে প্রমোশন এবং অ্যাডমিশন সেক্ষেত্রে একটি সিদ্ধান্ত হয়েছে যে সেখানে গার্জিয়ানরাই আসবে কোনো ছাত্র ছাত্রী স্কুলগুলোতে আসতে পারবে না এবং সেই সংক্রান্ত কাজকর্ম জুলাই মাসে পনেরো তারিখের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে সুতরাং একদম পরিষ্কার যে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত স্কুলগুলো বন্ধই থাকছে পরিষ্কার সেখানে ছাত্রছাত্রীদের আসার কোনো সম্ভাবনা নেই এবং যা শোনা যাচ্ছে তাতে জুলাই মাস পুরো এবং অগাস্ট মাসও হয়তো বা বন্ধই থাকছে তারপর পরীক্ষা নিরীক্ষা চালানো হতে পারে এর মধ্যে অ্যাক্টিভিটিস কী হবে শিক্ষক শিক্ষিকাদের তা নিয়ে কোনো নির্দিষ্ট নিয়ম বলা হয়নি যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে কারণ সরকারের যে বিজ্ঞপ্তি ছিল সেই অনুযায়ী সামার ভ্যাকেশনই হ চলছে এখনও এর মধ্যে মিড ডে মিল এবং এই যে ভর্তি প্রক্রিয়াগুলো শুরু হবে মিড ডে মিলের ডিস্ট্রিবিউশনের সময় অনেক শিক্ষক শিক্ষিকা যাচ্ছেন না এবং বলছেন যে যেহেতু এখন বর্তমানে লকডাউন চলছে যাতায়াতের অসুবিধা আছে যদিও যাতায়াত করা যায় নিজস্ব ব্যক্তিগতভাবে সেই পারমিশন নিয়ে এবং যারা কাছাকাছি আছেন তারাও যাচ্ছেন না তারা বলছেন যে এখন সামার ভ্যাকেশন যাব না এরকম সম্ভব এরকম বিতর্কও তৈরি হয়েছে যা বাঞ্ছনীয় নয় এবং আমি মনে করি যে সে সমস্ত বিতর্কে না গিয়ে অবশ্য অবশ্যই সমস্ত কাজে সঙ্গে সিদ্ধান্ত আছে বিষয় নয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে স্কুল প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে অবশ্য অবশ্যই কাজকর্মগুলো তুলে দেবেন এক্ষেত্রে একদম পরিষ্কার যে যারা ইলেভেন থেকে টুয়েলভে যারা প্রমোটেড হচ্ছেন এবং অ্যাডমিশন নেবে টুয়েলভে তাদেরকে সম্পূর্ণ কাজকর্ম পনেরোই জুলাইয়ের মধ্যে করতে হবে এবং গার্জিয়ানস অব দেয়ার ওয়ার্ডস টু দ্যসার্টিহাবলসি স্ট্রিক্টলি মেনটেন যা যা আছে নিয়ম কোভিড অনুযায়ী সেই নিয়ম মেনে গার্জিয়ানরা এসে ছাত্র ছাত্রীদের নাম অ্যাডমিশন করাবেন পনেরোই জুলাইয়ের মধ্যে এবং অর্থাৎ পরিষ্কার যে জুলাই মাসেও স্কুল খুলছে না ধন্যবাদ